ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমি জুটির গড়ে ওঠার নেপথ্য কাহিনী আজকে আমরা জানব। এখানে ইলিয়াস কাঞ্চন ওয়াইফের কতটুকু হাত ছিল এই পেয়ারটা গড়ে ওঠার পিছনে, অ্যান্ড মনের আশা ছিল, তিনি হয়তো তার আশাটা তিনি দেখে যেতে পারেননি যে আমার হাজব্যান্ড অ্যান্ড মৌসুমি তারা পেয়ার হয়েছে, তিনি হয়তো দেখে যেতে পারেননি, বাট পেয়ারটা একটা টাইমে গড়িয়েছিল অনেক দূর। হ্যাঁ, তো বাট আমি যদি বলি যে শাবনূরকে কি তাহলে পছন্দ করতেন না ওইভাবে ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ, মানে তখন পছন্দ করেননি যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যাবে, বা শাবনূর জনপ্রিয়তা কেউ ওরকম ছিল না তখন, এটা নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো ইলিয়াস কাঞ্চন অ্যান্ড মৌসুমি একটা সুপার ডুপার হিট পেয়ার, অ্যান্ড এই জুটির কাছ থেকে আমরা অনেক ভালো ব্যবসা সিনেমা অ্যান্ড মানসম্মত সিনেমা পেয়েছি। বয়সের অনেক ব্যবধান, ক্যারিয়ারের অনেক ব্যবধান থাকলেও কিন্তু যেহেতু ছেলে মেয়ে, ছেলেদের অনেক এজ বেশি হলেও এজ লেস লাগে, অ্যান্ড মানে মেয়ে ছেলে একটা অনেক বয়স্ক হলেও কিন্তু মানিয়ে যায়। যেমন শাহরুখ খান কাজলের 9 বছরের এজ ডিফারেন্স ছিল কিন্তু তারপরে স্ক্রিনে তারা দুর্দান্ত মানিয়ে যায়, কিন্তু ইলিয়াস কাঞ্চন মৌসুমি কিন্তু দুর্দান্ত মানিয়ে একটা যাওয়া একটা জুটি ছিল, অ্যান্ড তাদেরকে স্ক্রিনে মানাতো না, এটা কিন্তু কোনো অডিয়েন্সরা কিন্তু কখনো বলতে পারবে না। তো তাদের পেয়ারটা আসলে কীভাবে গড়ে উঠলো এটা যদি আপনি যদি জানেন, তো অনেক সংশয়কে কিন্তু তারা উড়িয়ে দিয়েছিল যে যে এই জুটি আসলে কীরকম হবে, এই জুটি আসলে তারা ব্যবসা করবে কি না, তো সব সংশয় উড়িয়ে দিয়েই কিন্তু এই জুটি কিন্তু তারা কিন্তু জুটি আসলে বেঁধেছিল। তো এই জুটি বাঁধার পিছনে আসলে ইলিয়াস কাঞ্চন ওয়াইফের হাত কতটুকু এটা আমরা জানব। তো এটা 1993 বা 4-এর দিকের কথা। তো তখন অন্তরে অন্তরে সিনেমা শুটিং করতেছিল মৌসুমি, অ্যান্ড পাশেই ইলিয়াস কাঞ্চন কিন্তু একটা সিনেমা শুটিং করতেছিল, এবং শুটিংয়ে উপস্থিত কিন্তু ছিল ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ জাহানারা। হ্যাঁ, তো মৌসুমির সৌন্দর্য এবং অ্যাক্টিং তো সব কিছু দেখে কিন্তু তার ওয়াইফ মোর হুমা যিনি জাহানারা, তো তিনি কিন্তু খুব মানে আকর্ষিত হয়, অ্যান্ড তার কিন্তু খুব ভালো লাগে যে না আমি যদি তার তাকে যদি আমার হাজব্যান্ডের বিপরীতে যদি কাস্ট করতে পারে, একটা অন্যরকম একটা ব্যাপার কিন্তু ছিল। তো তিনি গিয়ে কিন্তু মৌসুমির সঙ্গে কুশল বিনিময় করে, অ্যান্ড তাদের প্রোডাকশন হাউজের ব্যাপারে কিন্তু কথা বলে যে আমরা আমাদের প্রোডাকশন হাউস থেকে আপনাকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে কাজ করতে চাই, তিনি অনুরোধ করেন। বলতে গেলে অনুরোধটা অনেকটা দাবির পর্যায়ে চলে যায়। তো তখন মৌসুমি বলেন যে ভালো লাগলে অবশ্যই কাজ করবো, আমার আসলে কাজ করতে কোনো মানা নেই, আমি আপনাদের সঙ্গে ডেফিনেটলি কাজ করবো। তো এর ভিতরে কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রয়াত হলেন ইলিয়াস কাঞ্চনের ওয়াইফ জাহানারা, অ্যান্ড তখন কিন্তু ইলিয়াস কাঞ্চন তার মনের আশাটা কিন্তু মৌসুমি কিন্তু তার স্ত্রীর সেই কথাটা কিন্তু মনে করিয়ে দিতে মৌসুমি কিন্তু এক বাক্যে রাজি হয়ে গেলেন। যে এখানে একটা অন্যরকম একটা ভালো লাগার একটা ব্যাপার ছিল, অন্যরকম একটা পাল ছিল। হ্যাঁ, যে আমার আর অনেক দিনের আশা ছিল আমার ওয়াইফের যে তোমার সঙ্গে কাজ করবে, তো যাই হোক রাজি হয়ে যান। তো তাদের সিনেমাটা ছিল কিন্তু শেষ রক্ষা, তাদের সিনেমাটা এবং সিনেমার প্রত্যেকটা গান কিন্তু চার্ট বাস্টার ছিল। সিনেমাটাও সুপার ডুপার হিট, যে আমারও সেই বউ শ্যামলা বরণ যার পাতলা গরণ ঘুমটার ফাঁক দিয়ে ঝরে শুধু রূপের মেয়ে। বাট এই সিনেমাটা মাটার আগে কিন্তু তাদের রিলিজ পাওয়া সিনেমা কিন্তু ছিল ভাঙচুর, যদিও আগে চুক্তিবদ্ধ সিনেমা ছিল এটাই। এখন আপনি বলবেন যে তাহলে শাবনূর কি পছন্দ করেনি, বা শাবনূরকে কেন তার ওয়াইফ, তো দেখেন এখানে শাবনূরের নামটাই আসবে না, কারণ 1994 বা 1993 দাঁড়িয়ে কিন্তু মৌসুমি ডেফিনেটলি শাবনূরের থেকে পপুলার। পরের হিসাব আসলে জনপ্রিয়তা সবাই সব সময় থাকে না, কারো জনপ্রিয়তা কখনো বাড়ে, কারো জনপ্রিয়তা কখনো কমে যায়, মানুষের জনপ্রিয়তা স্টারডাম এগুলো কিন্তু সারা জীবন কিন্তু একরকমের থাকে না। তো এই জুটিটা কীভাবে তৈরি হলো, এখানে ইলিয়াস কাঞ্চন ওয়াইফের হাত কতটুকু রয়েছে, বা শাবনূরকে কি তার ওয়াইফ ওইভাবে পছন্দ করেনি, এটা একটু অনেকটা ক্লিক বেট বলতে পারেন। তো যাই হোক, একটা দুর্ধর্ষ দুর্দান্ত জুটির তৈরি হওয়ার নেপথ্য নিয়েছিল ফিল্ম স্পাইয়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস।